তারা বলেছে যে আজকে বাংলাদেশে বাকশাল টু কায়েম করা হয়েছে, অর্থাৎ এখানে সরকারি দল মত ছাড়া কোনো ভিন্ন মত প্রকাশের কোনো সুযোগ নেই। সরকার যদি ক্ষমতায় যায় বন্দুকের জোরে, বুলেটের জোরে, টিয়ার গ্যাস ছাড়া হয়, গ্রেনেড বিস্ফোরণ করা হয় বিরোধী দলকে নিবৃত করার জন্যে, তাহলে সেই দেশে গণতন্ত্র কোথায় আছে, কীভাবে আছে? ডিজাইন, এলিগেন্স, বিউটি। স্যার প্যাক করে দিব স্যার? হ্যাঁ, এতটুকুতেই হবে। সেরা পণ্য সবার জন্য। সরকার তো বিরোধী দলকে শুধু নির্যাতন করছে না, তারা তো এই দেশ থেকে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দিতে চায়। ইতিহাস, জন্মের ইতিহাস থেকে আজকে প্রায় 53 বছর, আপনারা লক্ষ্য করুন কিভাবে 72 থেকে 75-এ একটি সরকার এদেশ থেকে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল। এখন বিগত 15 বছরে আবার নতুন করে এই আওয়ামী লীগ সরকার গায়ের জোরে ক্ষমতায় বসে 2014 নির্বাচন আপনারা দেখেছেন, একতরফা 300 সিটের মধ্যে 154টি সিটে কোনো দ্বিতীয় কোনো প্রার্থী ছিল না, প্রতিদ্বন্দ্বীবিহীন সংখ্যাগরিষ্ঠ 154 জন তারা অটোমেটিক্যালি নির্বাচিত হয়ে গিয়েছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায়। 2018-তে দেখেছেন আমরা সরকারের সঙ্গে বসে কথা বলেছিলাম, আমরা একটি সমন্বয় চেয়েছিলাম, আমরা একটি সুসংহত একটি বাংলাদেশ যাতে গড়ে উঠতে পারে সেজন্য মিলেমিশে আমরা সংঘাত পরিহার করে একটি শান্তিপূর্ণ সহ অবস্থানের মাধ্যমে এই দেশে আমরা সবাই বসবাস করব, সেই উদ্দেশ্য নিয়ে 2018 সালে আমরা নির্বাচনে গিয়েছিলাম। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে আমাদের বলা হয়েছিল, এটা আপনারাও তখন টেলিভিশনের ক্যামেরায় আপনারা ধারণ করেছেন, প্রচার করেছেন, যে আপনারা বিরোধী দল নির্বাচনে আসুন, দেখুন আমরা বাংলাদেশকে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেব। 2018 নির্বাচনে কি হয়েছে আপনারা দেখেছেন, নির্বাচনের প্রচারণার প্রথম দিন থেকে বিরোধী দলের আমাদের মহাসচিব থেকে শুরু করে আমার উপর থেকে শুরু করে বিরোধী দলের শত শত প্রার্থীর নির্বাচনী প্রচারণার উপরে আওয়ামী লীগের সন্ত্রাসী হামলা হয়েছিল। এ কথাগুলো আজকে আবার নতুন করে বলার প্রয়োজন হয়েছে। তার পরবর্তীতে আপনারা দেখেছেন এই 2024-এর নির্বাচন, পরপর 3টি নির্বাচন, এবং সরকার ভাবছে যে তারা নির্বাচনে জয়ী হয়েছে। আসলে সরকারের যেটা হয়েছে সেটা হচ্ছে তাদের চরম পরাজয়। চরম পরাজয় এই কারণে যে বাংলাদেশের 12 কোটি ভোটার তাদের প্রত্যাখ্যান করেছে, তাদের বর্জন করেছে 7ই জানুয়ারিতে। এটা তো আমার বলার বিষয় নয়, এটা আপনারাই বলেছেন, বাংলাদেশের টেলিভিশন বলেছে, বিদেশের টেলিভিশন বলেছে, বিশ্বের সবচেয়ে নামি দামি পত্রিকাগুলো বলেছে। কাজেই এই পরিস্থিতিতে গায়ের জোরে বিএনপির 28 অক্টোবর যেদিন সরকার বিরোধী দলের উপরে ক্র্যাকডাউন করেছিল, সেদিন থেকে শুরু করে পরবর্তী 7ই জানুয়ারি পর্যন্ত আপনারা দেখেছেন কিভাবে আমাদের 26,000 নেতা কর্মীকে তারা কারারুদ্ধ করেছিল। আপনারা দেখেছেন আমাদের পাশে বসে আছেন, তিনি নিজে কিছুক্ষণ আগে তার উপরে যে জুলুম অত্যাচার হয়েছে তার বর্ণনা দিয়েছেন, তাকে কিভাবে এই বাসা ঘিরে তাকে কিভাবে এখান থেকে র‍্যাব উঠিয়ে নিয়েছিল। আমি একটু ছোট্ট প্রশ্ন করতে চাই, র‍্যাব কি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে বাড়ি থেকে মধ্যরাত্রে উঠিয়ে নেওয়ার জন্য তৈরি করা হয়েছিল? এটা কি র‍্যাবের কাজ? আজকে তিনি কি অপরাধ করেছেন? তার অপরাধটা কি তিনি সরকারের যে দল আওয়ামী লীগে যোগদান করেননি, আওয়ামী লীগের ঢোল পিটাননি, এটাই কি তার অপরাধ? আজকে একটি দল সরকারে থাকবে, একটি বিরোধী দল থাকবে, বিরোধী দল সরকারের ভুল কাজের সমালোচনা করবে, এটাই তো গণতন্ত্রের নিয়ম, এবং এই কারণেই তো বাংলাদেশ সৃষ্টি হয়েছিল। আমরা জোর গলায় বলেছিলাম আজকে থেকে 53 বছর আগে যে পাকিস্তানের অবকাঠামোর ভেতরে কোনো দিন গণতন্ত্র হতে পারে না, এবং পাকিস্তানে
গণতন্ত্র হতে পারে না বলেই তো বাংলাদেশ সৃষ্টি হয়েছিল। আজকে আওয়ামী লীগকে প্রমাণ করতে হবে তারা নিজেদের গণতন্ত্রের পক্ষের শক্তি বলে, তারা নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি বলে, তারা স্বাধীনতার চেতনার কথা বলে। আজকে যদি তারা সেটা বলে মুখে, তাহলে তাদের কাজে তারা উল্টোটা কেন করছে? কেন তারা বাংলাদেশ থেকে গণতন্ত্রকে হত্যা করেছে? আপনাদের মনে আছে অতীতে একবার সংসদের ভেতরে 11 মিনিটের ব্যবধানে গণতন্ত্রকে হত্যা করে বাকশাল কায়েম করা হয়েছিল, এবং এবারে নতুন করে যেটা কায়েম করা হচ্ছে, এটা আমার কথা নয়, বিশ্বের নামী দামি ম্যাগাজিন টাইম ম্যাগাজিন 100 বছর পুরনো, তারা বলেছে যে আজকে বাংলাদেশে বাকশাল 2 কায়েম করা হয়েছে। অর্থাৎ এখানে সরকারি দল মত ছাড়া কোনো ভিন্ন মত প্রকাশের কোনো সুযোগ নেই, এটাই হচ্ছে আজকের বাংলাদেশের বাস্তবতা। কাজে আমরা একটি কথাই আমরা বারবার বলেছি যে বিরোধী দলকে জুলুম করে নির্যাতন করে এদেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে না।